নমস্কার, যদি আপনার প্যান কার্ডটি হারিয়ে যায় বা ছিঁড়ে যায়, অথবা যদি নতুন প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করেন বা প্যান কার্ড কারেকশন করেন, সেক্ষেত্রে অনলাইন থেকে ই প্যান কার্ডটি ডাউনলোড করে সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। যারা ইউটিআই পোর্টাল থেকে প্যান কার্ড বানিয়েছেন, তারা ইউটিআই পোর্টাল থেকে প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন, এবং যারা এনএসডিএল পোর্টাল থেকে প্যান কার্ডটি বানিয়েছেন, তারা এনএসডিএল পোর্টাল থেকে প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ডিসক্রিপশনে এই দুটি পোর্টালের লিঙ্ক আমি দিয়ে দেবো। আপনারা যে ওয়েবসাইট থেকে প্যান কার্ডটি বানিয়েছেন সেই লিঙ্কে ক্লিক করবেন, এবং যদি আপনার জানা না থাকে যে আপনার প্যান কার্ডটি কোন ওয়েবসাইট থেকে বানানো, সেক্ষেত্রে আপনার প্যান কার্ডের ব্যাকসাইট দেখে নেবেন। সেখানে কিন্তু দেওয়া থাকবে আপনার প্যান কার্ডটি কোন ওয়েবসাইট থেকে বানানো। এবারে সেই রিলেটেড লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি প্যান কার্ড ডাউনলোডের অফিসিয়াল পেজে চলে আসবেন। যারা এনএসডিএল পোর্টাল থেকে প্যান কার্ড বানিয়েছেন, তারা এনএসডিএল প্যান কার্ড ডাউনলোডের পেজে চলে আসবেন, এবং যারা ইউটিআই পোর্টাল থেকে প্যান কার্ড বানিয়েছেন, তারা ইউটিআই প্যান কার্ড ডাউনলোডের পেজে চলে আসবেন। এখানে দুটি প্রসেস খানিকটা সেম রয়েছে, এক এক করে দুটি প্রসেস আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখাবো যারা ইউটিআই পোর্টাল থেকে প্যান কার্ড বানিয়েছেন তারা কিভাবে এই প্যান কার্ডটি ডাউনলোড করবেন। তো এখান থেকে প্যান কার্ড ডাউনলোড করার আগে এখানে কিছু ইনস্ট্রাকশন বা কিছু তথ্য দেওয়া হয়েছে, এই তথ্যগুলি পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে প্যান কার্ড ইস্যু করার এক মাসের মধ্যে, অর্থাৎ প্যান কার্ড অ্যাপ্লাই বা প্যান কার্ড কারেকশন করার এক মাসের মধ্যে যদি এখান থেকে এই প্যান কার্ডটি ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনার কোনো চার্জ এখানে দিতে হবে না। এবং প্যান কার্ড ইস্যু করার এক মাস পর, অর্থাৎ নতুন প্যান কার্ড অ্যাপ্লাই বা প্যান কার্ড কারেকশন করার এক মাস পর যদি এখান থেকে ই প্যান কার্ডটি ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনার 8.26 টাকা এখানে পেমেন্ট করতে হবে, তবেই কিন্তু এখান থেকে প্যান কার্ডটি ডাউনলোড করা সম্ভব। এবারে বলা হচ্ছে এখান থেকে ই প্যান কার্ড ডাউনলোড করতে গেলে আপনার প্যান কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নম্বর অথবা ইমেল আইডি কিন্তু লিঙ্ক থাকতে হবে, তবেই এখান থেকে ই প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এবারে ই প্যান কার্ড ডাউনলোড করার জন্য আপনার প্যান কার্ড নম্বরটি এখানে এন্ট্রি করবেন, এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে, এখানে মান্থ এন্ট্রি করবেন, এবারে আপনার বার্থ ইয়ারটি এখানে এন্ট্রি করে দেবেন। এবারে বলা হচ্ছে জিএসটি নম্বর, তো এটি কিন্তু অপশনাল, অর্থাৎ এই জিএসটি নম্বর এখানে এন্ট্রি না করলেও চলবে। এবারে এখানে একটি ক্যাপচা কোড দেওয়া হয়েছে, ক্যাপচা কোডটি সেমভাবে এই বক্সে এন্ট্রি করে এখান থেকে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এরকম একটি মেসেজ এখানে শো করাবে, এখানে বলা হচ্ছে প্লিজ ভেরিফাই ইওর কন্ট্যাক্ট ডিটেলস, এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। এখানে আপনার প্যান কার্ড নম্বরটি দেওয়া থাকবে, মোবাইল নম্বর এবং ইমেল আইডি এখানে দেওয়া থাকবে, এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি সেমভাবে এখানে এন্ট্রি করবেন। এবারে এখানে তিনটি অপশন দেওয়া হয়েছে, এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করে এসএমএস অর্থাৎ ওটিপি নিতে হবে। তো এখান থেকে বোথ ইমেল অ্যান্ড এসএমএস এটি সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর দুই জায়গাতেই ওটিপি পাঠানো হবে, এবং এখান থেকে অনলি ইমেল এটি সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইমেল আইডিতে ওটিপি পাঠানো হবে, এবং এখান থেকে অনলি এসএমএস অপশনটি সিলেক্ট করলে আপনার মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। তো আমি এখান থেকে অনলি ইমেল এই অপশনটি সিলেক্ট করব। এবারে এই টার্ম অ্যান্ড কন্ডিশনটি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন, এবারে গেট ওটিপি অপশনটিতে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করতেই এরকম একটি মেসেজ শো করাবে, অর্থাৎ ওটিপি সেন অন ইওর ইমেল, এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। এবারে আপনার প্যান কার্ড নম্বরটি এখানে শো করাবে, এবং প্যান কার্ডের সঙ্গে যে ইমেল আইডি লিঙ্ক রয়েছে সেই ইমেল আইডি এখানে শো করাবে, এই ইমেল আইডিতে যে ওটিপি রিসিভ করবেন সেই ওটিপিটি এখানে এন্ট্রি করে এখান থেকে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে, এখানে আপনার মোবাইল নম্বরটি এন্ট্রি করবেন, ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন, এবার এখান থেকে বিল ডেস্ক এই অপশনটি সিলেক্ট করে কনফার্ম পেমেন্ট অপশনটিতে ক্লিক করবেন। এবারে পেমেন্ট গেটওয়ে চলে আসবে, এখান থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, কিউআর, ইউপিআই এই সমস্ত অপশনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনার কাছে যে সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেই সার্ভিসের মাধ্যমে এখান থেকে পেমেন্টটি করে দেবেন। পেমেন্টটি কমপ্লিট হতেই আপনার ইমেল আইডিতে একটি লিঙ্ক সেন্ড করা হবে, অথবা যারা এখান থেকে অনলি এসএমএস অপশনটি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার প্যান কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি লিঙ্ক সেন্ড করা হবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। এবং যারা প্যান কার্ড ইস্যু করার এক মাসের মধ্যে এখান থেকে প্যান কার্ডটি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে পেমেন্ট করতে হবে না, ডিরেক্টলি আপনার ইমেল আইডিতে অথবা আপনার মোবাইল নম্বরে লিঙ্ক সেন্ড করা হবে, সেই লিঙ্কে ক্লিক করেই আপনার ই প্যান কার্ডটি ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে পেমেন্টটি করে দেবো। পেমেন্টটি কমপ্লিট হতেই আপনার ইমেল আইডিতে প্যান কার্ডটি সেন্ড করা হবে, আমার ক্ষেত্রে প্যান কার্ডটি সেন্ড করা হয়েছে, এখান থেকে প্যান কার্ডের উপর ক্লিক করে দেবেন। প্যান কার্ডের উপর ক্লিক করতেই আপনার প্যান কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এবারে আপনার প্যান কার্ডের পাসওয়ার্ড অর্থাৎ আপনার ডেট অফ বার্থটি এখানে এন্ট্রি করবেন, কোনো রকম স্পেস বা কোনো রকম স্ল্যাশ ছাড়াই এখানে এন্ট্রি করে দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করবেন। এবারে আপনার প্যান কার্ডটি এখানে চলে আসবে, এখান থেকে নিচের যে অংশটুকু রয়েছে
এই অংশটুকু কেটে প্রিন্ট আউট করে যদি আপনারা লেমিনেশন করে নেন সেক্ষেত্রে এই প্যান কার্ডটি দিয়েই যাবতীয় কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তো এই ছিল ইউটিআই পোর্টাল থেকে ইপ্যান কার্ড ডাউনলোড করার প্রসেস। এবারে যারা এনএসডিএল পোর্টাল থেকে প্যান কার্ড বানিয়েছেন আপনারা এনএসডিএল প্যান কার্ড ডাউনলোড করার পেজে চলে আসবেন। এখানে আপনার প্যান কার্ড নম্বরটি এন্ট্রি করবেন, এখানে আপনার আধার নম্বরটি এন্ট্রি করবেন, এবারে আপনার বার্থ মান এখান থেকে সিলেক্ট করবেন, এখানে বার্থ ইয়ার এন্ট্রি করে দেবেন। এবারে জিএসটি এখানে আপনার কোনো কিছু এন্ট্রি করতে হবে না, এটি কিন্তু অপশনাল রয়েছে। এবারে এই বক্সটিতে টিক মার্ক করে এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি সেমভাবে এখানে এন্ট্রি করে এখান থেকে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। তো ইউটিআই প্যান কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে যে প্রসেসগুলি দেখালাম একদম সেম টু সেম প্রসেস রয়েছে, সেই প্রসেস ফলো করেই এখান থেকে এনএসডিএল ই প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কোনো রকম সমস্যা কিন্তু আপনার হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই করব। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করে ইউটিআই পোর্টাল থেকে অথবা এনএসডিএল পোর্টাল থেকে আপনার ই প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।